এক ইঞ্চিও ছাড় দিতে রাজি নয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় দিয়ে শুরু করতে চায় রোহিতরা। দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ। লাল বলের ক্রিকেট ছেড়ে সাদা বলের পরিসরে প্রবেশ করতে চলেছে টিম ইন্ডিয়া। সিরিজে রয়েছে তিনটি একদিনের ম্যাচ, তারই মধ্যে প্রথমটিতে আজ বৃহস্পতিবার মুখোমুখি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। সামনে রয়েছে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। তার আগে উইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচগুলিকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে ব্যবহার করতে চায় ভারত। প্রথম ম্যাচে শক্তিশালী ১১ই মাঠে নামাবেন কোচ রাহুল দ্রাবিড়। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি ওয়ানডেই শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টায়। একই সঙ্গে ম্যাচের টস হবে ৬:৩০। প্রথম দুটি ওয়ানডে হবে বার্বাডোসে এবং তৃতীয় ওয়ানডে ত্রিনিদাদে। তবে এই মুহূর্তে যাবতীয় ফোকাস এখন প্রথম ম্যাচের দিকেই। জয় দিয়ে এই লড়াই শুরু করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে মরিয়া দুই শিবিরই। ওপেনিং স্লটে দেখা যাবে রোহিত শর্মাকে। টেস্টে যশস্বী জয়সওয়ালের জন্য নিজের ওপেনিং পজিশন ছেড়ে দিয়েছিলেন শুভমান গিল। তিন নম্বরে ব্যাট করে বিশেষ সুবিধা করতে পারেননি তরুণ ক্রিকেটার। একদিনের ম্যাচে সম্ভবত নিজের পুরনো পজিশনে ফিরবেন তিনি। রিজার্ভ বেঞ্চেই থাকবে যশস্বী, কারণ তাকে স্কোয়াডেই রাখা হয়নি। তিন নম্বরে ব্যাট করবেন কোহলি। চারে সূর্যকুমার যাদবকে ফের একবার সুযোগ দিয়ে দেখতে পারে ভারত। পাঁচ নম্বরে নামবেন ঈশান কিশান। সঞ্জু স্যামসনকে রিজার্ভ বেঞ্চে রেখে ঈশানকেই উইকেট রক্ষার দায়িত্ব দিতে চলেছেন কোচ রাহুল দ্রাবিড়। একদিনের সিরিজে দুই অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। বার্বাডোজে তিনি পেসার মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং মুকেশ কুমারের সঙ্গে স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে ব্যবহার করতে পারেন। প্রথম একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা অধিনায়ক, শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঈশান কিশান উইকেট রক্ষক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার। প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, অ্যালেক অ্যাথানাজে, শাই হোপ, অধিনায়ক ও উইকেটরক্ষক সিমরন হেটমায়ার, রোবম্যান পাওয়েল, রোমারিও শিফার্ড, আলজারি জোসেফ, কেভিন সিনক্লিয়ার, গুডা কেশ মতি, ওশানে থমাস। সাধারণত বার্বাডোজের পিচে ফার্স্ট বোলাররা ছড়ি ঘুরিয়ে থাকেন, বাউন্স আদায় করে ব্যাটারদের বিপাকে ফেলতে দেখা যায় পেসারদের। উইকেটের চরিত্রের কথা মাথায় রেখে পেস বোলিংয়ের উপরেই মূলত জোর দিতে পারে দুই দল। এই মাঠে এখন অবধি ৪৪টি একদিনের ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ১৯টি ম্যাচে প্রথম ব্যাট করা দল জয়লাভ করেছে আর ২৫টি ম্যাচে জয় এসেছে পরে ব্যাটিং করে। প্রথম ইনিংসের গড় স্কোর ঘোরাফেরা করে ২৩৫ রানের আশেপাশে। মাত্র ৫বার এক ইনিংসে ৩০০ বা তার বেশি রান উঠেছে এখানে। ওভালে সর্বোচ্চ রান করার কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজেরই। ৮ উইকেটের বিনিময়ে ৩৬০ রান করেছিল তারা। আর সর্বনিম্ন রান করার নজির রয়েছে আয়ারল্যান্ডের, ৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল তারা। পরিসংখ্যান বিচার করে টসে জয়ী অধিনায়ক প্রথম একদিনের ম্যাচে প্রতিপক্ষ দলকেই প্রথমে ব্যাট করবার আমন্ত্রণ জানাতে পারেন। ত্রিনিদাদে বৃষ্টির জন্য ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা ভেস্তে গিয়েছে। বার্বাডোজের ম্যাচ ঘিরে তাই তৈরি হয়েছে আশঙ্কা। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে কেনসিংটন ওভালেও, তবে আসার খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর। গোটা সপ্তাহ বৃষ্টি চলবে ঠিকই, কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ ম্যাচের দিন আকাশ ভেঙে বর্ষণের সম্ভাবনা কমই রয়েছে। ২০% বৃষ্টির সম্ভাবনা সেদিন। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৭৮%, যা ক্রিকেটারদের মাঠে অস্বস্তি বোধ করাবে। ম্যাচের সময় ২৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে। ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত একদিনের ক্রিকেটে ১৩৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয় পরাজয় হিসেবে পাল্লা ভারী ভারতেরই, ৭০বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অপরপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ৬৩ ম্যাচে, ৪টি ম্যাচে কোনো ফলাফল পাওয়া যায়নি আর টাই হয়েছে ২টি ম্যাচে। ঘরের মাঠে ভারতের জয়ের সংখ্যা ৩২, আর নিজেদের দেশের মাটিতে ভারতকে ক্যারিবিয়ানরা হারিয়েছে ২০বার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ভারতের জয় সংখ্যা ১৯, আর অ্যাওয়ে সিরিজে উইন্ডিজ জয় পেয়েছে ২৮ ম্যাচে। নিরপেক্ষ মাঠের পরিসংখ্যানের ভিত্তিতে এগিয়ে ভারত, ১৯বার জিতেছে তারা। পক্ষান্তরে উইন্ডিজের জয় ১৫ ম্যাচে। উইন্ডিজের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য বেশ ভালো। শেষ ৬ একদিনের ম্যাচে প্রতিটিতেই ক্যারিবিয়ানদের হারিয়েছে মেন ইন ব্লু। বিশ্বকাপে বদলে যেতে পারে ভারত পাকিস্তান ম্যাচের ভেন্যু, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।
বিশ্বকাপে আগামী 15 অক্টোবর ভারত এবং পাকিস্তান ম্যাচ হওয়ার কথা, তবে সেই ম্যাচ পিছিয়ে যেতে পারে এমনটাই জানিয়েছে একটি সংবাদ মাধ্যম। তাদের দাবি ওই দিন নবরাত্রি শুরু হচ্ছে, ফলে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আগামী বৃহস্পতিবার বোর্ডের একটি বৈঠক রয়েছে, সেখানেই এই ম্যাচে নতুন তারিখ ঘোষণা করা হতে পারে। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা এই ম্যাচ, কিন্তু নবরাত্রি গুজরাটের একটি গুরুত্বপূর্ণ উৎসব। অনেকটা পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতোই টানা 10 দিন ধরে চলা এই উৎসবে স্থানীয় মানুষের মাতামাতি থাকেই, ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। ফলে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা বোর্ডকে অনুরোধ করেছে অন্য কোনো দিন এই ম্যাচ আয়োজন করতে। বোর্ডের এক কর্তা ওই সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের কাছে যে বিকল্প রয়েছে তা আলোচনা করে দেখা হচ্ছে এবং দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা সংস্থার তরফে আমাদের জানানো হয়েছে, ভারত পাকিস্তানের মতো হাই প্রোফাইল ম্যাচে আহমেদাবাদে দেশ বিদেশ থেকে হাজার হাজার সমর্থক আসবেন। নবরাত্রির কারণে ওই সময়ে সেই ম্যাচ আয়োজনে সমস্যা হতে পারে। যদি একান্তই দিন পরিবর্তন না হয় তাহলে সমর্থকদের কাছে তা দুঃসহ অভিজ্ঞতা হতে চলেছে। আহমেদাবাদের সমস্ত হোটেল এবং হোমস্টে বুক করা হয়ে গিয়েছে, বিমানের টিকিটও শেষ, যা বাকি রয়েছে তার দাম আকাশ ছুঁয়েছে। নবরাত্রির কারণে রাস্তাঘাটে প্রচুর ভিড় থাকার সম্ভাবনা, সেসব পেরিয়ে ম্যাচ দেখতে যাওয়া কঠিন বলেই জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। দিন বদল হলে অবশ্য সবটাই বদলে যাবে, প্রায় প্রত্যেকেই হোটেল এবং বিমানের বুকিং বাতিল করে দেবেন। মঙ্গলবার রাতে বোর্ডের সচিব জয়শাহ বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী সব রাজ্য সংস্থাকে নয়াদিল্লিতে একটি বৈঠকে দেখেছেন। সেখানে নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখা হবে এবং নতুন দিন চূড়ান্ত করা হবে। একটি চিঠিতে জয়শাহ জানিয়েছেন, সবার স্বার্থেই এই বৈঠক হওয়া জরুরি, যাতে যার যা সমস্যা রয়েছে তা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়া যায়। ক্যারিবিয়ান সফরে ব্যর্থ অজিঙ্কা রাহানের ক্যারিয়ার কি শেষের পথে? ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে কামব্যাকম্যান তিনিই। তিনি হলেন অজিঙ্কা রাহানে। একটা সময় নিয়মিত ভারতীয় টেস্ট দলের সদস্য ছিলেন এই ডানহাতি ব্যাটার, পাশাপাশি জাতীয় টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্বও সামলাচ্ছেন। এরপর খারাপ ফর্মের কারণে দল থেকে বাদ পড়তে হয় তাকে। দীর্ঘ 18 মাস পর ফিরে আসেন WTCর ফাইনালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ ভালো পারফরমেন্স করেন তিনি। পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফিরে পান সহ অধিনায়কত্বও। তবে ক্যারিবিয়ান সফরে ব্যাটাতে একেবারেই ছন্দে ছিলেন না রাহানে, বলার মতো কোনো রান পাননি, আর তারপরেই তার ধারাবাহিকতার অভাব নিয়ে মুখ খুলেছেন ভারতের কিপার ব্যাটার দিনেশ কার্তিক। তার মতে ধারাবাহিকতার অভাব রাহানের সমস্যা, আর সেই কারণেই ক্যারিবিয়ান সফরে ভালো পারফরমেন্স করতে ব্যর্থ অজিঙ্কা। প্রসঙ্গত, WTC ফাইনালে দীর্ঘ 18 মাস পর ফিরে এসেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথম ইনিংসে 89 এবং দ্বিতীয় ইনিংসে 46 রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবে তার এই পারফরমেন্সের ধারে কাছেও তিনি পারফরমেন্স করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে পাশাপাশি কার্তিক এটাও জানিয়েছেন যে এই সিরিজে ভালো পারফরমেন্স না করলেও টেস্ট দলে রাহানের আরও সুযোগ পাওয়া উচিত। ভারতীয় দলের পরবর্তী টেস্ট সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার সফরে যাবে ভারতীয় দল। দীনেশ কার্তিক মনে করেন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অজিঙ্কা রাহানে, ফলে এই সিরিজে ভারতীয় দলে তাকে সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন অনেকে।